দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের যোগ। বোমার মশলা সরবরাহ করার অভিযোগে আগেও গ্রেপ্তার করা হয়েছিল জিরাত শেখকে, তারপর জামিনে ছাড়া পায়। এই জিরাত শেখই বারাসাতে শামসুলের সঙ্গে অবৈধ বাজি কারখানা চালাতো বলে অভিযোগ। বহু বছর ধরে জিরাত শেখ নিরুদ্দেশ বলে জানান তার স্ত্রী আসমা বিবি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের যোগ। মৃতদের মধ্যে ছজন সুতি থানা 2 নম্বর জকতাই অঞ্চলে নতুন চাঁদরা গ্রামের বাসিন্দা। ঘটনার নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শরীফা বিবির আত্মীয় জিরাত শেখের যোগ। নিমতিতায় মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজিতে গ্রেপ্তার ঈশা শেখের ভাই এই জিরাত। বোমার মশলা সরবরাহ করার অভিযোগে আগেও গ্রেপ্তার করা হয়েছিল জিরাত শেখকে, তারপর জামিনে ছাড়া পায়। এই জিরাত শেখই বারাসাতে শামসুলের সঙ্গে এই অবৈধ বাজি কারখানা চালাতো বলে অভিযোগ। জিরাত শেখের স্ত্রী আসমা বিবি বলেন, এলাকার বাসিন্দা মোহন শেখ তার 2 সন্তান ও দেওরের 2 সন্তানকে কাজে নিয়ে যায়, কিন্তু যাওয়ার মাত্র 15 দিনের মধ্যে সব শেষ হয়ে গেল। আমার 2টো ছেলে চলে গেল। তিনমুনি বাসের ঝাড় আছে না, ওখানে মোহন শেখ, সে আমার বাচ্চাকে নিয়ে যায়। আমার বাচ্চাকে নিয়ে যায় কিছু আন্দাজ সে, আমি বিদেশ খাটতে নিয়ে যাবো। সে আমার ছেলেকে কিছু লালচ দিয়েছে টাকা পয়সার জন্য, মনে হয় আমার ছেলে গিয়ে বলছে যে আমি 15 দিন হলো আমি বুঝি বাটা পয়সা টেসা দিয়ে বাটা কিছু মা, আমি লেবার মিস্ত্রি আমি পয়সা দেয় না মা, আমি আর বাবার খোঁজ পাই না বলে আমি ছেলে দুটাকে কাজে পাঠাইছিলাম। কাজে পাঠিয়ে দিয়ে আমি কাল দুপুরে 12টার দিকে শুনতে পাচ্ছি কি তোমার বাচ্চা নাই। আমি যে আমার বাচ্চা তো স্ত্রী কাজে গিয়েছে, তো আমার বাচ্চা কোথায় কী হলো দিয়ে তারপরে খোঁজ সচ্ছি কি বাড়ির কাছে মোবাইলে ছেড়ে যে আমার বড় মাই আমার মোটা ছেলেটাকে বুঝতে পারছি এটা আমার আন্দাজ ছেলে, আমার পোড়া আছে ছোট মেয়ে, ছোট আমার কোলে ছেলেটাকে আমি বুঝতে পারছি না, আমার হাফ প্যান্ট পরে আছে ওই ছেলে আমি বুঝতে পারছি কিনা। আমার কজনে আমার আছে এখানে 4টে, আমার আছে একটা বিধাই বেটা, 5টাই সেটা মারা গেছে, 5 জনই মারা গেছে। জেরাত শেখ অনেক বছর জেলে ছিল, জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে আসে, কিন্তু কিছুদিন থাকার পরে চলে যায়। এই গ্রাম থেকে নয়, অন্য গ্রাম থেকেই বোমার কাজ করত। ঠিক আছে বলতে পারবো না, কিন্তু অনেকদিন থেকে জেলেই ছিল, 7-8 বছর থেকে যে বাড়ি এসে 10 দিন মতো থেকে ছিল, দেখতে পুলিশের অত্যাচারে থাকতে পারতো না, দীপের পালা ছিল তো আমি এসে কি খাবে তার জন্য গেছিল, দীপের এখন এই ওর মা গেল, ওর মারাই গেছে 3 জনই, একটা ছেলের মা গেছে আর একটা গেছে ওরাও গেছে আর স্ত্রী গেছে। মৃত কলেজ শেখের বোন ইন্তারা দেবী বলেন, আমার দাদা এখানে কাজ করত, বেশি টাকা রোজগারের প্রলোভন দিয়ে অন্য জায়গায় কাজে নিয়ে যায়, তারপরে এই ঘটনা ঘটে গেল। কি শুনলাম বলছি তো তোকে, এলে কি হয়েছে বলে বোমাবাজি না কি হয়েছে ওটা তো আমরা বলতে পারি না, ও বলছে গ্যাস সিলিন্ডার হয়ে মারা গেছে, গ্যাস সিলিন্ডার বাস হয়েছে দিয়ে বলে আবার ছাদ ধসে পড়েছে, দিয়ে দোতলা কি একতলায় ছিল বলে দাবা পড়ে মারা গেছে। এইখান থেকে কয়জন গেছে আমি বলতে পারি না, আমার দাদা আমি জানি কি এটা আমার দাদাই গেলছে। কতদিন আগে গেলছে? বকরুদের পরে গেছে, লেবেলের কাজ করতো জাকির বাবু রয়েছে ফ্যাক্টরিতে। তারপরে যে ওকে কে বললো কি বন্ধু বান্ধব তো পাল্লাতে পড়ে ওকে বললো কি তোমার তো এগুলো কাজ হয় না, মেয়ের বিয়ে দিয়েছো গরিব সংসার, তোমার ধার দেনা কে শোধ করবে, ওই জন্য ওকে বেশি টাকা দিও না, লোভ দেখালছে ওর জন্য ও গেলছে। বাজির কাজ করতো কি বলতে পারবো না, মানে বন্ধু বান্ধব বললে কি চলো রাজমিস্ত্রির কাজে, এবার কি কাজে লাগেছে এটা আমি বলতে পারি না। মোহন শেখ বলেন, আমাকে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, জিরাত শেখ জোর করে বাজি কারখানায় কাজের জন্য এলাকার যুবকদের নিয়ে যেত, কাজে না যেতে চাইলে মারধর করা হতো তাদের। আমি 12 বছর থেকে কষাই খানা ব্যবসা, এখনো তো আমি কেস দেখেন না কতগুলো আছে কেস, কারণ আমি বলছি বড়বাবুকে বলবেন আইসি সাহেবকে কেস ফাইল খালি খালি ওদের নামে একটা করে পিন মারবে, পিন কোডটা মারবে, দেখেন কতগুলো কেস আছে ওদের, আমার বাড়ি দেখেন ওদের বাড়ি দেখেন না, এসি ঘরে ঘুমাই, জোর করে নিয়ে যাবে, জোর করে নিয়ে যাই, আসলে বেঁচে আসছে ওখান থেকে, বেঁচে আসছে অনেক কজন, বেঁচে আসছে ওদের গ্যারেজ করেন। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে
সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।